কিভাবে পুরনো ফেসবুক আইডি অথবা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে আপনার ফোনে নতুন করে লগইন করবেন অথবা আইডিটি ফ্রি আনবেন, তো সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনি কি করবেন, সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনি সিম্পলি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা রয়েছে তারা জাস্ট অ্যাপসটি এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে মোবাইল নাম্বার আর ইমেল, তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এখানে নিচে লগইন দেখতে পাচ্ছেন। তো আপনার যদি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি জানা থাকে তাহলে এখান থেকে লগইন ক্লিক করলেই আপনার আইডিটি ফিরে পাবেন। আর যদি এখান থেকে আপনি পাসওয়ার্ডটি না জানেন, শুধু মোবাইল নাম্বারটা জানেন, তাহলে এখানে মোবাইল নাম্বারটি উপরে লিখবেন। তো মোবাইল নাম্বারটি লেখার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, তো এই অপশনে ক্লিক করতে হবে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে পেজটি লোডিং হবে, তারপর এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর অ্যাকাউন্ট, তো এখানে আপনার জিমেল অথবা ফোন নাম্বারগুলো দেখাবে। তারপর এখান থেকে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট, তো এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডিটি খুলেছিলেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পর তারপর নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর পেজটি লোডিং হবে, তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই নাম্বার দিয়ে যতগুলো আইডি খোলা রয়েছে সবগুলো আইডি এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে আইডিটি রিকভার করতে যাচ্ছেন অথবা ফিরিয়ে আনতে যাচ্ছেন, তো সেই আইডির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেই আইডিতে আপনি যতগুলো নাম্বার অথবা জিমেইল অ্যাড করেছেন সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যেটির মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি রিকভার করতে যাচ্ছেন, তো সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে এই ফোন নাম্বারটি সিলেক্ট করব। তো আপনি চাইলে এখান থেকে আপনার জিমেইল অ্যাড করা থাকলে জিমেইলের মাধ্যমে কোড নিয়ে আপনার আইডিটি রিকভার করতে পারবেন। তো এখান থেকে নাম্বারটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি এরকম একটি পেজ আসবে। তো এখানে কনফার্ম ইউয়ার অ্যাকাউন্ট, তো তার জন্য এখানে আপনার একটি কোড আসবে, ফোন কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে কোডটি আসতে পারে। তো তারপর কোডটি সিম্পলি খালি করে বসাতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি একটি কোড চলে আসছে, তো আমি এখন কলটি রিসিভ করব। তো যারা জিমেইলের মাধ্যমে কোড নেবেন তাদের ক্ষেত্রে জিমেইলে কোড চলে আসবে এবং কোডটি এখানে বসাতে হবে। তো এখন এখান থেকে আমি জাস্ট কোডটি শুনব এবং কোডটি আমি জাস্ট ওইখানে লিখে দিব। তো তারপর জাস্ট এখানে আমি কোডটি এখন লিখে দিচ্ছি। তো কোডটি লেখার পর তারপর এখান থেকে সিম্পলি জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলেই আপনার অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পেজ আসবে, এখানে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, তো এখানে আপনার পুরনো ফেসবুকের একটি নতুন পাসওয়ার্ড সেট করে দিবেন। তো যে পাসওয়ার্ডটি আপনি দিতে যাচ্ছেন, তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনি স্ট্রংভাবে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি খালি করে রয়েছে, তো জাস্ট এই খালি করে টিক মার দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে অটোমেটিকভাবে লগইন হয়ে যাবে। তো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি অলরেডি লগইন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমার প্রোফাইলে চলে যাই। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজেই পুরনো ফেসবুক আইডি অথবা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি লগইন করতে পারেন।